ভাই বলেন। বিসমিল্লাহির রহমান রহিম। আমি জহির উদ্দিন জহির, অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ, প্রত্যাগত আওয়ামী প্রবাসী লীগ। আমি আমার লক্ষ্মীপুর জেলা জাতীয় নির্বাচন নিয়ে কিছু কথা বলার জন্য এখানে আসছি। তো আমি বর্তমানে ওমান প্রবাসী। আমাদের লক্ষ্মীপুর জেলায় মিয়া মোহাম্মদ গোলাম ফারুক টিঙ্কু ভাই, ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী এবার জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মাঝেই বানিয়েছেন, ওনাকে নৌকা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে পছন্দ করছেন। তো আমি আশা করি আমাদের লক্ষ্মীপুর জেলা এবং কি আমাদের মান্দার ইউনিয়ন 8 নং ওয়ার্ডের প্রত্যেক জনগণ সবাই নৌকা মার্কা ভোট দিবেন, ওনাকে নির্বাচিত করবেন। উনি দলের জন্য অনেক পরিশ্রম করছে এবং কি উনি নির্বাচিত হলে আমাদের লক্ষ্মীপুর জেলা অনেক উন্নয়ন হবে এবং কি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়েছেন। তো আমার আবেদন সকলের প্রতি লক্ষ্মীপুর জেলাবাসী, আপনারা সবাই নৌকা মার্কা ভোট দিবেন, দিয়ে টিঙ্কু ভাইকে জয়যুক্ত করবেন। স্বতন্ত্র প্রার্থী অনেকে থাকবে, কিন্তু স্বতন্ত্র যারা ভোট করে এরা জামাত বিএনপিকে সাথে নিয়ে লেজু করে ভোট করে। তো আমরা যারা নৌকার মাঝি নৌকার প্রার্থীকে আমরা অবশ্যই জয়যুক্ত করব। আমরা সবাই নৌকার কাণ্ডারি এবং কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী যাকে পছন্দ করছেন জনাব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক টিঙ্কু ভাই, উনি ব্যক্তি হিসেবে একদম সহজ সরল মানুষ। আশা করি সবাই ওনাকে ভোট দেবে, ওনাকে ভোট দিয়ে ওনার হাত মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করবেন। ইনশাআল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের লক্ষ্মীপুর জেলা এগিয়ে যাবে। এবং কি আমার 8 নং ওয়ার্ডের বাসীর প্রতি আমার একটু আবেদন বেশি, আপনারা কেউ নৌকার বাহিরে যাবেন না, সবাই ইনশাআল্লাহ নৌকাকে ভোট দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।